কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একই সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামের এক গৃহবধূ। সকালে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। তবে গর্ভধারণের প্রায় ছ মাসের মাথায় এই শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহিন আক্তার সুমন বলেন, মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটাপন্ন। পাঁচ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি ম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম, সর্বনিম্ন 430 গ্রাম থেকে সর্বোচ্চ 650 গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।